জেনাতে নামাজ পড়ে না, সেনাতে নেতৃত্ব মানা হারাম। আস্তে কন কেন, জেনাতে নামাজ পড়ে না তার নেতৃত্ব মানা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জেনাতে নামাজ বাদ দেয় সে আল্লাহর হক নষ্ট করে, সে বন্ধুর হক আদায় করবে কেমনে? সম্মানিত ভাইয়ের, আজকে সমাজে নামাজি না তা বেশি না বেনামাজি না তা বেশি? বলেন বলেন, নামাজি না বেনামাজি? বেনামাজি। নামাজ নাই, নামাজ নাই। যোগ্যতা কি? যোগ্যতা হলো, যোগ্যতা হলো সুন্দর করে বিড়ির একখান টান মারতে পারে, আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে যদি নামাজি নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব যদি সমাজে চালু থাকতো, সমাজের যে সূরা থেকে আলোচনা করার ইরাদা পোষণ করছি, সূরাতুশ শুরা। সূরা মানে হলো পরামর্শ। যে কোনো কাজ করতে গেলে একা একা কি সিদ্ধান্ত নেওয়া উত্তম, না পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উত্তম? পরামর্শ করা, যার পরামর্শের প্রয়োজন নাই, যার কোনো কাজের সিদ্ধান্ত নিতে কাউকে লাগে না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। তিনি যখন আমাকে আপনাকে পৃথিবীতে খলিফা করে পাঠাবেন, সিদ্ধান্ত ওকে হয়েছে, সেই সময় তো তিনি একাও কাউকে না বলে সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু সেই সময় তিনি পরামর্শ চেয়েছেন কাদের কাছে? ফেরেশতার কাছে। আমি বিশদ ব্যাখ্যায় যাব না, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون এর মানে, এর মানে আল্লাহ একা চলতে পারেন না, একা সিদ্ধান্ত নিতে পারেন তা নয়। যে কোনো কাজ, যে কোনো কাজ, সংসার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্র, একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে, সেখানে একাকী যখন কোনো কাজ করতে যাব, সেখানে কিছু না কিছু ভুল থেকে যাবে, আর পরামর্শের ভিত্তিতে কোনো কাজ করলে সেই জায়গায় সবচেয়ে বড় বরকত যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য পরামর্শ নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। মানে কি, পরামর্শের গুরুত্ব ইসলামে কম না বেশি? বলেন কম না বেশি? বেশি। সম্মানিত ভাইরা, যার আরবি হলো শুরা, সূরাতুশ শুরা থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বান্দাকে কয়েকটা আমলের কথা বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে, যে ব্যক্তি পাপকে নিয়ন্ত্রণ করবে। নাম্বার দুই হলো, যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করবে। আমরা পাপ মুক্ত বলতে পারবো না, বলতে পারবো না। পৃথিবীর এমন কোন বান্দা নাই যে বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনাহ নাই, এক্সেপ্ট আম্বিয়ে কেরাম, আল্লাহর রাসূল ছাড়া, আম্বিয়ে কেরাম ছাড়া এই পৃথিবীতে প্রতিটি বান্দার জীবনে গুনাহ আছে না নাই? আছে না নাই? আসতে বললেন কেন? আসতে বললেন কেন? আছে না নাই? আছে না নাই? লাউলাম তুযনিবু লাযহাবা আল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকাওমিন হাত্তা ইয়ুযনিবুন। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, তুমি যদি গুনাহ না করো তাহলে আমি তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, দুনিয়া থেকে আমি তোমাদেরকে ফিনিশ করে দিয়ে, শেষ করে দিয়ে এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে, আর গুনার পরে অনুতপ্ত হয়ে তওবা করে আমার কাছে চোখের পানি ফেলে কাঁদবে, আমি তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। এর মানে কি আমরা গুনাহ নিয়মিত করব? না,
বান্দা যার নাম গুনাহতার হবে, গুনাহ হয়ে যাবে, এজন্য গুনাহ মুক্ত থাকা যাবে না, কিন্তু গুনাহকে নিয়ন্ত্রণ করতে হবে, পাপকে নিয়ন্ত্রণ করতে হবে, যেন আমি কোন গুনার কাজে নিজেকে না জড়াই। হঠাৎ কোন গুনার কাজে জড়িয়ে গেছি, এখান থেকে বাঁচার উপায় আছে না নাই? এর জন্য একটা সূরা আছে, সূরা তাওবা। সূরা কি? তাওবা। তাওবার গুরুত্ব আছে না? আছে। এটা একটা হুকুম, কিন্তু তোমরা তাওবা করো মানে ফিরে আসো। সম্মানিত ভাইয়েরা, গুনাহ হবে, গুনাহ না হলে আপনি কাঁদবেন কেমনে? গুনাহ না হলে আপনি আল্লাহর কাছে ধরনা দিবেন কেমনে? সেজদার মধ্যে চোখের পানি আসবে কেমনে? ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই, ফেরেশতা গুনাহ করতে পারবেও না। আল্লাহ তাআলা তার মধ্যে কোনো কামনা, বাসনা, কোনো যৌন চাহিদা, মানব কি বলে দুনিয়াবের দুনিয়াবি জিন্দেগির মানুষের যে সমস্ত জৈবিক চাহিদা, এই চাহিদাগুলো ফেরেশতার মধ্যে নাই, তার গুনাহ করার কোনো যোগ্যতাও নেই। কিন্তু মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতা আছে না নেই? আছে। এটা হলো আশার দিক। গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইনতাজতানিবু কাবায়রামাতুন হাওনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি তোমার জীবনটাকে গুনাহ মুক্ত করতে পারো, কোন গুনাহ? কাবায়রা, বড় বড় কবিরা গুনাহ থেকে তুমি যদি নিজের জীবনকে পরহেজ রাখতে পারো, যদি নিয়ন্ত্রণ করতে পারো, গুনাহ থেকে নিজেকে পরহেজ রাখতে পারো, তোমার জীবনের ছোট ছোট সগিরা গুনাহ, ছোট ছোট পাপের দিকে আমি আল্লাহ তাকাবই না, তোমার সমস্ত ছোট গুনাহগুলো মাফ করে দেব, অনুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাকে আমি সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানজনক স্থান আমি তোমাকে দেব, বান্দার জন্য সম্মানজনক স্থান মৃত্যুর পরে জাহান্নাম না জান্নাত? এখন তো জান্নাত জাহান্নামের ওয়াজ এখন হুজুরদের মুখ থেকে শোনা যাচ্ছে কম, একজন বেহেশতের ওয়াজ কইরা বিপদে আছে, আরেকজন জাহান্নামের ওয়াজ কইরা আরেক মহা মুসিবতে আছে। কারে জান্নাতে পাঠাতে হয়, কারে জাহান্নাম দিতে হয়, জান্নাত জাহান্নাম কি, তার সংজ্ঞা যারা জানে না তাদের মুখ থেকে এই সমস্ত কথাগুলো বের হয়। জান্নাতের একটা কোড়া রাখার জায়গা, খায়রুদ্দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং এর মাঝে যা আছে এর চেয়ে দামি হলো জান্নাতের একটা কোড়া রাখার জায়গা। সর্বনিম্ন জান্নাত হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব জান্নাতের বর্ণনা, জান্নাতের কোন একটা কথা বলতে গেলে হিসাব নিকাশের দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এক নম্বর কাজ হলো আমরা পাপকে নিয়ন্ত্রণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। নেক আমল যদি কম হয়, পাপ মুক্ত যদি জীবন করতে পারি, অনেক নেক আমলের চাইতে পাপ মুক্ত থাকা সবচেয়ে বড় নেক আমল। জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য তাহাজ্জুদ হলো, নফল নামাজ হলো, জিকির আজগার হলো, কিন্তু এদিকে সুদের কারবার, এরকম লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলেন কেন? তাহলে তাহাজ্জুদ পড়লাম, হজ করে হাজির খিতাব নিলাম, দান করে দানবীরের খিতাব নিলাম, তসবিহ তাহলিল করলাম, জিকির আজগার করলাম, সমাজে সমাজ হিতকর কাজগুলো করলাম, এদিকে সুদের কারবারও করলাম, ওই সমস্ত কাজ জিকির আজগার যদি একটু কম হয়, সুদ যদি না খাই, এটা আল্লাহর দরবারে বেশি পছন্দের হবে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, পাপ মুক্ত জীবন গড়তে হবে, গুনাহ মুক্ত জীবন গড়া হলো একজন আল্লাহওয়ালা ব্যক্তির সবচেয়ে বড় অর্জন। আমরা এক নাম্বার, আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে বলছেন, কি বলছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা বাগাযিবুহুম ইয়াগফিরুন وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ جُنُبُهُمْ اللَّهُ أَكْبَرُ اللَّهُ تَعَالَى বলছেন যারা বড় বড় পাপ থেকে নিজেকে পরহেজ রাখবে, নিজেকে মুক্ত রাখবে এবং ফাওয়াহিশ যেন অশ্লীল কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবে। সকল প্রকার ফাওয়াহিশ মানে হলো অশ্লীল পূর্ণ কাজ, যেমন একজন নারীর জন্য আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে নির্দিষ্ট কোট দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত, তারা যখন গায়রে মহরম পুরুষের সামনে যখন দাঁড়াবে সেই দেহটা তার খোলা থাকবে না, ঢাকা থাকবে। আল্লাহ তাআলা তাকে লেবাস দিয়েছেন, পোশাক দিয়েছেন। তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমাকে ঢাকতে হবে। একজন মা, তিনি না ঢেকে সমস্ত চামড়াগুলো দেখালেন, সৌন্দর্যের সমস্ত পশ্চাগুলো একজন পরপুরুষের সামনে যখন প্রকাশ করে দিলেন, এটি কি তার তাকওয়া হলো না অশ্লীলতা হলো? অশ্লীলতা হয়ে গেল। অশ্লীলতার আরবি হলো ফাওয়াহিশ, ফাহিশা, তার নোংরামি হয়ে গেল। আল্লাহ তাআলা এই দুনিয়াতে নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, সঙ্গে সঙ্গে কিছু আইন কানুন দিয়েছেন, আদেশ কিছু দিয়েছেন, নিষেধ কিছু কাজ দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে এই হুকুমগুলো দিয়েছেন যে বান্দাগুলো জায়েজ কাজগুলোকে গ্রহণ করবে, নাজায়েজ কাজগুলোকে যারা বর্জন করবে। আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা এটাই তোমার আমার এটাই তোমার আমার প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ। নামাজের ভিতরে আমরা যে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে চাই, আসর পর থেকে মাগরিব পর্যন্ত একজন তাফসীর করেছেন সূরা ফাতিহার, আমরা যে প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটা রাকাতে রাকাতে যে দোয়াটা পড়ি, সূরা ফাতিহা হলো সূরাতুদ দোয়া। বান্দা যখন বলে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। ইয়াকা মাফউলটা আল্লাহ তাআলা আগে দিয়েছেন, নাআবুদু কেবলমাত্র শুধুমাত্র নাআবুদু ইবাদত করি তোমার, তোমার একমাত্র আইন কানুন আমরা মেনে চলি। এখানে ইবাদতের তিনটা অর্থ আছে। নাম্বার ওয়ান হলো আনুগত্য। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন ইয়া বানী আদম আল্লা তাআবুদুশ শাইতান। এখানে আল্লাহ তাআলা তাআবুদু শব্দ দিয়ে বুঝিয়েছেন তোমরা শয়তানের আনুগত্য তোমরা করো না। আরেক জায়গায় এটা ইবাদত মানে হলো দোয়া। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার ভাইরা, আরেক অর্থ হলো ইবাদতের আরেক অর্থ হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলা বান্দাকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়ার জন্যই এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে, মানুষকে, মানবকে এবং জিন জাতিকে পাঠানো হয়েছে। তাহলে ইবাদতের অর্থ আমরা জানলাম তিনটা, কয়টা বলেন তো? তিনটা। এক নম্বর হলো আনুগত্য, এক নম্বর কি আল্লাহ তাআবুদু শাইতান, তোমরা শয়তানের আনুগত্য করো না। কিন্তু আমরা ইবাদত মানে কি শুধু বুঝি যে পাঁচ ওয়াক্ত নামাজ, এটা একটা ইবাদত। রমজান মাসে রোজা একটা ইবাদত। এরপরে কিছু দান সদকা করা ইবাদত না? ইবাদতের
বহুবিধ অর্থ আছে, এর মধ্যে একটা অন্যতম অর্থ হলো আনুগত্য স্বীকার করে নেওয়া। এই আনুগত্য হবে শয়তানের না আল্লাহর। ইয়া আইয়ুহান নাস আবুদু রাব্বাকুম লা তা'বুদুশ শয়তান। আনুগত্য শয়তানের নয়, আনুগত্য হবে কার? আল্লাহ তাআলার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। সারেন্ডার যখন আমি করতে যাব, সিদ্ধান্ত নিতে হবে ইচ্ছাকৃত পরিকল্পিত কোন গুনার দিকে না যাওয়া। গুণামুক্ত জীবন আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। এটা হচ্ছে এক নম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতের এক নম্বর ওয়ার্ডার, যারা বড় বড় পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, ফাওয়াহিশা এবং অশ্লীল কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, পরহেজ রাখবে। সম্মানিত ভাইয়েরা, আমরা ভালো কাজও করি, এদিকে সুদের কারবারও করা হয়, ওইদিকে হাজি সাহেবের বউ বোরকা সারা বেপর্দায় চলাফেরা করে। এরকম হাজি সাহেবের বউ তো বাংলার জমিনে নাই, আসতে বলেন কেন? তাহলে এগুলো কি ভালো কাজ না ফাহেশা কাজ? ফাহেশা কাজ, গুনার কাজ, পাপের কাজ। সম্মানিত হাজিরিন, আজকে যে নারী যত বড়, যে নারী তার দেহ থেকে যে বেশি কাপড় খুলতে পারবে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। সাহস আছে, এতগুলো কাপড় সবুর শরীর থেকে খুলে ফেলছে, সাহসী অভিনেত্রী। এসে কাপড় খুলেই যদি সেলিব্রিটির পরিচয় বহন করে, কুত্তার গায়ে কোনো কাপড় সবুর নাই, তাহলে কুকুরই হতো পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটি। আমার কথা কি বোঝা যায়? কুকুরের গায়ে কোনো কিছু আছে? বনের পশুর গায়ে কোনো পোশাক নাই। যদি পোশাক খুলে যদি সেলিব্রিটি হতে হয়, তাহলে বনের পশুরা সবচেয়ে বড় সেলিব্রিটি। অতএব না, আল্লাহ তাআলা পুরুষ এবং নারীর জন্য পোশাক দিয়েছেন কিনা বলেন? পোশাক দিয়েছেন, সে পোশাক হবে হলো আল্লাহ তাআলা যে পোশাক পরতে বলেছেন। পুরুষের সতর দিয়েছেন নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীর সতর দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত। একজন নারী মুখ বের করতে পারবেন না। কে বলেছে মুখ বের করতে পারবে? সতরের আওতা মুক্ত বলে সহজ সহজ মাসালা দিয়ে মেয়েদেরকে বিভ্রান্ত করা যাবে না। ফেস ইজ দ্য ইনডেক্স অফ মাইন্ড, চেহারা হলো সকল কিছুর ভূমিকা, এবং গোটা দেহের রাজধানী হচ্ছে ফেস। যখন কোনো পুরুষ কোনো নারীকে দেখে যখন অস্থির হয়ে যায়, তখন তার বর্ণনা দিতে গিয়ে বলে তোমার ডাহুক ডাহুক চোখ, প্রশস্ত কপাল, এরপরে চিকন দুটি ঠোঁট এবং সুন্দর কালো কেশ, ভ্রুযুগল এত সুন্দর তোমার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। তাহলে এতক্ষণ ধরে যে প্রশংসাটা করা হলো, এদিকে অন্য কোন অঙ্গের না চেহারার? চেহারার। অতএব চেহারাও ঢেকে রাখার গুরুত্ব ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জাহেলি যুগের নারীর মতো নির্লজ্জ হয়ে বাহিরে বের হও না, এটা ফাহেশা কাজ, খারাপ কাজ। আমাকে নাসিম ভাই একটু বলেছেন মাদের ব্যাপারে হালকা কিছু কথা বলার জন্য, মাদেরকে একটু বিনয়ের সঙ্গে বলতে চাই। খুব আফসোস লাগে, আল্লাহ তাআলা মেয়েদের জবাবদিহিতা কম রেখেছেন, হিসাব কম রেখেছেন, জবাবদিহিতা পুরুষের বেশি, হিসাব পুরুষের বেশি, কিন্তু জাহান্নামের তালিকায় পুরুষ বেশি না মহিলা বেশি? পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। কেন? ফাহেশা কাজে তারা জড়িত, পর্দাহীনতার সাগরে তারা আজকে হাবুডুবু খাচ্ছে। একটা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয় পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। এবং গায়ে হলুদের নামে
অপসংস্কৃতির একটা প্রচলন আমাদের বিয়ে, আমাদের মুসলিম পরিবারের বিয়েতেও এই সমস্ত অপসংস্কৃতিগুলো চালু আছে। গায়ে হলুদ মুসলিম সংস্কৃতির কোন অংশ হতে পারে না। গায়ে হলুদ অনুষ্ঠান মানে হলো বেহায়াপনা, নোংরামি, জেনার পরিবেশ। এগুলো ফাহেশা কাজ, এগুলো কি কাজ? ফাহেশা কাজ, খারাপ কাজ, পাপ কাজ। এগুলোকে নিয়ন্ত্রণ করব আমরা। প্রত্যেকটা নারীর দায়িত্ব পুরুষের জন্য আছে না নাই? আছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী পুরুষের পরিচালক, পুরুষ নারীর পরিচালক হবে না পুরুষ নারীর পরিচালক হবে, না নারী পুরুষের পরিচালক হবে? ইমাম কে হবে? স্বামী না বউ? স্বামী না বউ? অনেকে চুপ করে আছেন, বউ নাকি স্বামী? নাই স্ত্রী খান? স্বামী মসজিদে জামাত পায় নাই, বাড়িতে নামাজ শুরু হয়ে গেছে, নামাজের দায়িত্ব পালন করবেন কে? ইমাম হবেন কে? আর মুসল্লি হবেন কে? ইমাম কে? স্বামী। ইমাম হবেন পুরুষ, সামনে তিনি দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়ালেও হবে না, পিছে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা এগুলোকে সিলেক্ট করে দিয়েছেন। কার পজিশন কোথায়? একজন নবীর কথা মনে হলো, সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? যার নাম না নিলে ওয়াজিজুত মত হয় না। এত একজন দামি নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং এই পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সবচেয়েতে মেজাজওয়ালা, সবচেয়েতে মেজাজি নবী ছিলেন, হকের পক্ষের মেজাজি। তিনি কোন নবী? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব রাগ ছিল তার, প্রচন্ড তিনি রাগি ছিলেন, তবে এটা বদ মেজাজ নয়, এটা হকের পক্ষের মেজাজ, যা ফেরাউনকে প্রতিহত করার জন্য প্রয়োজন ছিল। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন তার দেশ থেকে যখন তিনি বিতাড়িত হলেন, তিনিও হিজরত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছেন, আমার নবীজি হিজরত করেছেন, সকল আম্বিয়ে কেরাম জগতের শ্রেষ্ঠ মানুষ, তারা নিজের গোত্রে, নিজের দেশে, নিজের সমাজে, নিজের পরিবার থেকে তারা হিজরত করতে বাধ্য হয়েছেন, ব্যক্তিগত কোনো সম্পত্তির জেরে নয়, দুনিয়াবি কোনো বিষয়ে নয়, তাদেরকে দেশ থেকে বিতাড়ন করার একমাত্র কারণ ছিল, সকল আম্বিয়ে কেরামের বক্তব্য ছিল এক, আল আকীমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা কি করো? আল্লাহর দ্বীন তোমরা কায়েম করো। নবীরা যখন এই দাওয়াতের আহ্বান যখন করেছেন, তারা মিষ্টি পেয়েছেন, তারা কি মিষ্টি পাইছেন? পোলকর্ম পাইছেন না পিঠন পেয়েছেন? পিঠন পেয়েছেন। রক্তাক্ত করা হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, তারই একটা অংশ সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একবার এমন একটা অবস্থায় পড়ে গেলেন, টিকতে পারলেন না, তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন। কেন? এক বেচারি তার সামনে অবাধ্যতা প্রকাশ করছিল, খুব বাঁকা আচরণ করতেছিল, এই বাঁকা আচরণ তার কাছে পছন্দ হলো না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের সিদ্ধান্ত তার কাছে পছন্দ হলো না। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি তো হকের পক্ষের লড়াকু সৈনিক ছিলেন, একজনকে থাপ্পড় মারলেন শাসন করার জন্য, তুই ভালো হ। শাসন করতে গিয়ে মারছেন থাপ্পড়, নবীদের হাতের গায়ের হাতের শক্তি কম না বেশি? থাপ্পড় মারছেন, এক থাপ্পড় মারাও সারা, মরে যাও সারা। মরে যখন গেছে তখন চিন্তা করতেছে, আল্লাহ আমি তো ওকে মেরে ফেলার জন্য মারি নাই, ও মরে গেছে, আমার কি দোষ নাকি? শেষ পর্যন্ত তাকে মার্ডার কেসের আসামি করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করা হলো, দেশ ছাড়তে তিনি বাধ্য হলেন। আমি ইতিহাসটা এজন্য টানলাম যে ইমাম পুরুষ হবে না মহিলা হবে, এই কথা থেকে আমি এইদিকে একটু গিয়েছি হালকা। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? কারো কোনো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। তিনি চলে গেলেন, ইজিপ্ট থেকে, মিশর থেকে তিনি চলে গেলেন, মদিয়ানের কাছাকাছি তিনি চলে গেলেন। মদিয়ান গিয়ে একাকী
এক জায়গায় তিনি দাঁড়ানো, প্রচন্ড তৃষ্ণা, সামনে একটা কূপ পেলেন, কূপ থেকে পানি পান করলেন, হঠাৎ দেখতে পেলেন, পাশে হাতে বালতি নিয়ে পানপাত্র নিয়ে দাঁড়িয়ে আছে এক মহিলা। তিনি বললেন, কি ব্যাপার, দাঁড়ায় আছো কেন? সেখানে এখানে কিছু কূপ থেকে আমরা পানি তুলবো, উপরে ঢাকনা আছে, এই ঢাকনা আমরা টান মেরে তুলতে পারবো না, সরাতে পারবো না। মানুষ যখন, পুরুষরা যখন নিয়ে যাবে, আমরা পর্দার নিয়ম রক্ষা করে এখান থেকে আমরা পানি উঠায় নিয়ে আমরা আমাদের বাড়ির দিকে নিয়ে যাব। কেন? বাড়িতে পুরুষ মানুষ নাই, কাবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা বুড়া মানুষ, পুরুষ মানুষ কিন্তু অচল, এই জন্য আমরা আসতে বাধ্য হয়েছি। ভাবলেন বেচারা মহিলা মানুষ, আসতে করে তিনি বললেন, ঠিক আছে বালতি আমার হাতে দাও। উপকারের জন্য তিনি অসহায়দের পাশে তিনি দাঁড়ায় গেলেন, তিনি কূপের ধারে গেলেন, কূপের ঢাকনা টান দিলেন, যে ঢাকনা টান দিতে সাত থেকে আট জন শক্তিশালী পুরুষ লাগে। মুসা আলাইহিস সালাম শুধু বাম হাতে ধরলেন, ফিকে মারলেন, চোদ্দ হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। এই দৃশ্য দেখে, মহিলা থরথর করে কাঁপে আর ভাবে, এটা মানুষ না অন্য কিছু। নবীদের গায়ের শক্তি সবচেয়ে পৃথিবীতে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আল্লাহ বেশি দিয়েছেন। তারা শারীরিকভাবে সবচেয়ে শক্তিশালী ছিলেন। ইভেন সহিহ হাদিসের বর্ণনা, আমার রাসূলকে আল্লাহ তাআলা 100 জন জান্নাতে পুরুষের শক্তি আল্লাহ পাকরে আমার রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিসসালাম কূপ থেকে পানি তুলে দিয়ে বললেন, সোজা চলে যান। সন্ধ্যার পরে মহিলাদের বাইরে থাকতে নেই, কিন্তু আজকে আমার দেশে সন্ধ্যার পরে মার্কেটগুলোতে রাস্তাগুলোতে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি, সেখানে কোনো মহরম পুরুষ নাই, একাকী চলে, হজের মতো একটা বিশাল বড় সফর, ফরজ সফর কে আল্লাহ তাআলা কন্ডিশন করে দিয়েছেন, পুরুষ একাকী হজে যেতে পারবে। কিন্তু নারীকে যদি হজে যেতেই হয় ফরজ হলেও, অবশ্যই শর্ত হলো তার সঙ্গে একজন পুরুষ থাকতে হবে। পুরুষ জোগাড় না হওয়া পর্যন্ত ফরজ ইবাদত হলেও তা সাদাই করতে পারবে না। অর্থাৎ একজন মহিলাকে আল্লাহ তাআলা রাজরানীর মর্যাদা দিয়েছেন, ও মহিলা রাস্তায় যখন বের হবে তোমার সামনে একজন হেল্পার থাকবে, তোমার বিপদাবদ গুলো তোমার সামনে এসে ফেস করবে, তুমি চাকরানি নাও, তুমি রাজরানীর মতো চলবে দুনিয়াতে। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, তাড়াতাড়ি চলে যাও, বাড়িতে তাড়াতাড়ি চলে গেলেন। বৃদ্ধ পিতা বলতেছে, মা প্রত্যেকটা দিন যখন তোমরা পানি আনতে যাও সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, আজকে তাড়াহুড়ো করে আসার কারণটা কি? এবার বলছে আব্বা, কূপের ধারে একজন যুবককে দেখলাম, ইন্নাহু কাভিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক, প্রচন্ড শক্তি তার গায়ে, সে কূপের ধারে গিয়ে আর ঢাকনা এটা হাত দিল, ঢাকনা ছিটকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বলছে, মা, ওই যুবকের সঙ্গে তোমাদের যে সাক্ষাৎ হয়েছে তাকে আমার সালাম জানায় দিবা, আগামীকালকে গিয়ে আমার সালাম জানায়া, আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়িতে আমি দাওয়াত দিলাম, তুমি যে সংবাদটা তার কানে দিয়ে দিবা। বড় মেয়ে চলে আসলেন, সালাম জানিয়ে বললেন, আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আপনি যাবেন নাকি? খুব খুশি হলেন, দেশ থেকে হিজরত হয়ে, হিজরত করে তিনি চলে এসেছেন, দেশের বাড়িতে তার নিজের বাড়িতে আর যাওয়ার কোনো সুযোগ নাই, নিজের দেশে আর যাওয়ার কোনো সুযোগ নাই। হত্যার হুলিয়া জারি হয়ে গেছে, ফেরন তার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিয়েছে। করলেন কি? মনে মনে চিন্তা করলেন, ঠিক আছে, এই নতুন জনপদে যদি একটু পরিচিত হওয়া যায় আমার জন্য উপকার হবে। তিনি বললেন, ঠিক আছে, আমি আপনার বাবার দাওয়াতকে আমি গ্রহণ করলাম, কিন্তু আমি তো আপনাদের বাড়ি চিনি না। এবার মহিলা বলছে, আপনার বাড়ি চেনার কোনো প্রয়োজন নাই, আমি আপনাকে সঙ্গে সঙ্গে করে নিয়ে যাব, আমি সামনে সামনে চলবো, আপনার আপনি আমার পিছে পিছে আসবেন, আমি ডান দিকে যাব আপনি ডান দিকে যাবেন, আমি বাম দিকে যাব আপনি বাম দিকে যাবেন। এই কথা শোনা মাত্র মুসা আলাইহিসসালামের চোখ বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে, খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, মহিলা শোনো, তুমি একজন নারী, তুমি একজন নারী, তুমি আমার সামনে, তুমি আমার সামনে হেঁটে হেঁটে যাবে, আমি একজন পরপুরুষ, তোমার পিছে পিছে তোমাকে অনুসরণ করে আমি হেঁটে হেঁটে যাব, এই পুরুষ কিন্তু আমি না, আমি এমন করে চলতে পারবো না। কেন, কি হয়েছে? তুমি একজন পরপুরুষ, তোমার দিকে আমার নজর চলে যাবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, অতএব আমি সামনে চলবো,
তুমি আমার পিছে পিছে চলবে, বেশি কথা বলা যাবে না, ও কুননা কওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা তুমি শুধু বলবে, শুধু ভুল যদি করে ফেলি তুমি ডান বলবে বাম বলবে, এর চাইতে বেশি কোনো কথা বলা যাবে না। মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক, চরিত্রটাও সুন্দর, বারবার চেয়ে থাকে না। একজন আদর্শ নারীর কাছে পুরুষের দুইটা গুণ তাদের পছন্দ হওয়ার কথা, এক নম্বর হলো কর্মঠ, নম্বর দুই হলো চরিত্রবান। কিন্তু আজকের মহিলাকে এই দুইটা গুণ দেখে না, বদগুণ দেখে। কি গুণ দেখে? বদগুণ দেখে। কোন ছেলে পছন্দ? এখন তো আমার দেশের মেয়েরা এমন আল্লাহর সৃষ্টির প্রতি তাদের পছন্দ, ওই যে BTS নাকি BTS একটা ব্র্যান্ড বের হয়েছে, সাতজন মিলে তারা ট্যাটু আকায় পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে তাদের কানে দুল, হাতে বালা, গলায় মালা, বিকৃত মানসিকতার মানুষ যারা, অন্য ধর্মের মানুষ যারা, তারা কখনো মুসলিম নারীদের সেলিব্রিটি হতে পারে না। আজকে কোথায় সমাজ? আজ আপনি নামাজ পড়ছেন, আপনি ইন্ডিয়ান ফিল্ম দেখছেন, আপনি নামাজ পড়ছেন, আপনার কাছে পছন্দ হলো ওই সমস্ত BTS মার্কা দুষ্ট মার্কা ওই সমস্ত সাতজন বিপদগামী যুবক, না, আপনার ঈমান আপনি ভালো করে আনতে পারেন নাই। মুসা আলাইহিস সালামের চরিত্র দেখে ওই মহিলা আশ্চর্য হলেন এবং মনে মনে তাকে একটু পছন্দ করে ফেললেন। বাড়ি পৌঁছার পরে বৃদ্ধ লোকটার সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল, দেখা সাক্ষাৎ হয়ে গেল। এই যে মাঝপথে আমি একটু ওইদিকে চলে গিয়েছিলাম, এই কথাগুলো বলার হেতু হলো, কারণ হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে সামনে রেখেছেন না পিছনে রেখেছেন? বলেন কোথায়? পিছনে রেখেছেন। কেন? সে পর নারী, আমি পর পুরুষ। আজকে দেশের 18 কোটি মুসলমান পুরুষের পিছে না নারীর পিছে? আস্তে কোন কেন? পুরুষ না মহিলার পিছনে? মহিলার পিছনে। সম্মানিত ভাইয়েরা, নেতৃত্বের জন্য যদি নারীকে আল্লাহ তাআলা সিলেক্ট করতেন, বৈধতা দিতেন, পৃথিবীতে অন্তত একজন নবী আল্লাহ তাআলা মহিলা পাঠাতে পারতেন, একজন নবী কি মহিলা আছে? না। ইমামতের জন্য, নেতৃত্বের জন্য আল্লাহ তাআলা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা নারীর উপরে পুরুষকেই পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এটা কার সিদ্ধান্ত? আস্তে বলবেন না, কার সিদ্ধান্ত? সেই মহিলা যদি জাহেলি যুগের নারীদের মতো যদি বেহায়া নির্লজ্জের মতো যদি বাহিরে বের হয়, এদিকে ভালো কাজ না ফাহেশা কাজ। আল্লাহ তাআলা বলছেন, এক নম্বর তোমরা কি করবে? পাপকে নিয়ন্ত্রণ করবে, ফাহেশা কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবে। এটা আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে জানাচ্ছেন। মোট 5টি পয়েন্টে আমি কথা বলতে চাচ্ছি, কিন্তু আমি ঘড়ি বারবার দেখছি, এজন্য আমার সময় খুবই অল্প, আমাকে ঢাকায় আবার ব্যাক করতে হবে। আমার আলোচনা, আমি বিয়েনি বাজারের আগে এসেছি, দাসুরা এসেছি, তারপরে দাসগ্রাম আছে নাকি, সেখানে এসেছি, বড় লেখার বিভিন্ন জায়গায় মাহফিল এসেছি। আপনাদের পরিচিত মুখ, আপনারা আজকে একটু সংক্ষিপ্ত করে আমি কথা শেষ করব। আজকের এই প্রযুক্তির কল্যাণে হয়তো আপনারা শুনছেন কিছু মানুষ, কিন্তু আজকের এই আলোচনা শুধু কি এই শুধু কয়েকজন মানুষই শুনবে দেখবে, না আরো কিছু দেখার সুযোগ আছে না নাই? আচ্ছা, এই যে মিডিয়াগুলো আসছে, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের মাঝে এই আলোচনাগুলো চলে যাবে। সম্মানিত মা, আপনি যদি ভালো হন, পরিবার ভালো হয়ে যাবে। আপনি যদি ভালো হন, সমাজ ভালো হয়ে যাবে। আপনি যদি ভালো হন,
বেশ ভালো হয়ে যাবে, বেশ ভালো হয়ে যাবে। একজন নারীর ভূমিকা সমাজ গঠনে বিশাল ভূমিকা। আল্লাহ তুমি মাদেরকে সকল প্রকার ফাহেশা কাজ থেকে, পর্দাহীনতার কাজ থেকে, নোংরামি থেকে, নোংরা চিন্তা থেকে আল্লাহ তাআলা মা জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি মুসার ইতিহাস বলার জন্য আসিনি, জাস্ট একটা প্রসঙ্গে আসছিল, আমি একটু গিয়েছিলাম। আমি আবার আমার আলোচনার পয়েন্টে ফিরে আসতে চাচ্ছি। তাহলে এক নম্বর হচ্ছে পাপকে নিয়ন্ত্রণ করা। কি নিয়ন্ত্রণ করা? পাপ, পাপকে আমরা কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ। পাপ যেন না হয়, পাপ যেন না হয়। হাজারো ইবাদতের জিকির আজগারের চাইতে পাপ না করা সবচাইতে বড় সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ বলেন জি। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নম্বর দুই বলছেন, এরপরে তোমরা কি করবে? ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়াইযা মা গাযিবুহুম ইয়াগফিরুন। নম্বর দুই হলো, রাগকে নিয়ন্ত্রণ করবে। রাগ করা যাবে না, রাগ করা কোনো যোগ্যতা নয়, ক্রোধ কোনো যোগ্যতা নয়, ধৈর্য হলো যোগ্যতা। রাগের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, রাগের জন্য কোনো প্রকার যোগ্যতা লাগে না, ধৈর্য না হলো যোগ্যতা। যদি রেগে যাই, যদি রেগে যাই, রাসূল বান্দাকে, আমার সুলতান সাহাবাদের সামনে রাগের ব্যাপারে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন নসিহত করেছেন, আমরা যদি রেগে যাই, রাগের সঙ্গে ইমানদারের সম্পর্ক কখনো থাকতে পারে না। ধৈর্যের সাথে ইমানের সম্পর্ক, ধৈর্য ধারণ করার শক্তি আমরা কার কাছে চাবো? আস্তে বলবেন না, কার কাছে চাবো? আল্লাহ সুন্দর করে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কেমন করে চাইতে হবে তাও জানিয়ে দিয়েছেন। যখন কোনো মুসিবত আসবে, যখন কোনো বালা তোমার সামনে চলে আসবে, মুসিবত চলে আসবে, তখন তুমি কি করবে? কমন আয়াত, সহজ আয়াত, আমার আপনার ঘরের আয়াত, ঠোঁট মিলিয়ে সবাই বলুন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোন মুসিবত চলে আসবে, যখন কোন বিপদ চলে আসবে, বান্দা তোমার দায়িত্ব হলো সব কার ফয়সালা? আস্তে বলবেন না, কার ফয়সালা? সন্তান দেন কে, আবার সন্তান নিয়ে নেন কে, অসুখটা দেন কে, আবার সুস্থ করেন কে, বিপদটা দেন কে, আবার বিপদ থেকে উদ্ধার করেন কে? সকল কিছুই তো আল্লাহর ফয়সালা, কখনোই মনঃক্ষুণ্ণ হওয়া যাবে না। এই দুনিয়াতে যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষা তত বেশি হবে। আল্লাহর পয়গম্বররা তার জীবন্ত সাক্ষী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলা কত পরীক্ষার মধ্যে ফেলেছেন, তিনি ধৈর্য হারা হন নাই, ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে কি করেছেন? ওয়াইযি মাতালা ইব্রাহিম রব তুহু বিকালিমাতিন ফাতামাহুন। নবীহে আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি, কালিমাতিন বহু বচন অনেক পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্পদ দিয়ে পরীক্ষা হয়, সন্তান দিয়ে পরীক্ষা হয়, আমওয়ালুকুম ওয়াওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা এগুলো পরীক্ষার সামগ্রী করে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলছেন, শোনো, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। মানুষের জন্য মোহগ্রস্ত করা হয়েছে নারীকে, পঞ্জীবিত স্বর্ণ রৌপ্যকে, চাষাবাদকে,
খৈরুল মুসাওয়ামা চিহ্নিত অশ্বকে, দ্রুতগামী যানবাহনকে, এগুলো মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, সন্তান সন্ততিকে আকর্ষণ করে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ তাআলা নিজে ওয়াজ করে বলছেন, বান্দা শোনো, তবে আল্লাহর কাছে ফিরে যাওয়াই হলো সবচাইতে উত্তম জায়গা। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই দুনিয়া আমার আপনার জন্য ক্ষণকাল, কিছু সময় কিছুকাল, আর মৃত্যুর পর হলো আমার আপনার জন্য চিরকাল। দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কতটুকু? সহি হাদিসের বর্ণনা, আমার নবজি মদিনা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন সময় একটা মৃত ছাগল পড়ে আছে, ছাগলটার কান ছোট ছিল, মরা ছাগলের পরে তার কানটা ছোট, ত্রুটিপূর্ণ কান, সেই ত্রুটিপূর্ণ কানটার একটা অংশ আমার নবজি বাম হাতে তুলে ধরলেন, বাম হাতে ধরে বলছেন, ও সাহাবীরা, এই ছাগলটা জীবিত না মৃত? মৃত ছাগল, তার কানটা ছোট, ত্রুটিপূর্ণ ছাগল, আমরা কেউ কি এটা টাকা দিয়ে কিনবো নাকি? এটা তো বোকামির পরিচয় হয়ে যাবে। রসুল বললেন, শোনো, এই মৃত ত্রুটিপূর্ণ কান ছোটওয়ালা ছাগল যেমন তোমাদের কাছে মূল্যহীন, আমার আল্লাহর কাছে তেমনি, আল্লাহর কাছে এই দুনিয়াটা তেমনি মূল্যহীন। এই ক্ষণকালের দুনিয়া, রাতকে দিন, দিনকে রাত করা একজন ইমানদারের কাজ নয়। ইমানদার হালালকে গ্রহণ করবে, ইমানদার ধৈর্যের পরিচয় দেবে। রাত মানে হলো ইমানের বিপরীত কাজ, ধৈর্য মানে হলো ইমানদারের কাজ। আমরা ধৈর্য চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। ধৈর্য ধরলে পরে মাফ করবেন কে? ওহম ইয়াগফিরুন, তিনি আল্লাহ সেই বান্দাকে মাফ করে দিবেন। আমার নবীজি, আমার নবীজি ধৈর্যের পিরামিড ছিলেন, আমরা নবীজির জীবনের বহু সুন্নতের বর্ণনা শুনেছি, কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত সময় পেয়েছি, শুধু কয়েকটা সুন্নতের কথা বলবো। সেই সুন্নতগুলোকে মানতে গেলে এক নম্বর যোগ্যতা হলো ধৈর্য লাগবে। রাগ দিয়ে আপনি সেই সুন্নতগুলো আদায় করতে পারবেন না, রাগ থাকলে সেই ধৈর্য আদায় করা হবে না। এক নম্বর সুন্নত হলো নবীজির জীবনের, এক নম্বর সুন্নত হলো গালি শুনেছেন কি শুনেছেন বলেন, গালি শুনেছেন। নাম্বার দুই হলো মার খেয়েছেন, নাম্বার তিন হলো মামলা খেয়েছেন, নাম্বার চার হলো, নাম্বার চার হলো হিজরত করেছেন, হিজরত করেছেন। এক নাম্বার তিনি গালি শুনলেন, যে লোকটা জীবনে কাউকে কোনোদিন গালি দেন নাই, যে লোকটা জীবনে কাউকে কখনো গালমন্দ করেন নাই, কিন্তু তাকে গালি গালাজ কেন করা হলো, তার বিরুদ্ধে মামলা কেন করা হলো, তার বিরুদ্ধে কটূক্তি কেন করা হলো, তাকে দেশ থেকে তাকে কেন বিতাড়িত করা হলো, তার নাগরিকত্ব কেন ছিনিয়ে নেওয়া হলো, এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি হচ্ছেন আমার রাসূল, তার কি রাগ ছিল না ধৈর্য ছিল? বলেন কি ছিল? ধৈর্য একটা বিশাল বড় যোগ্যতা। ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য, সবর, সবর, সবর। ধৈর্য যার ষোল আনা, ইমান তার ষোল আনা, ধৈর্য যার নাই তার কখনো ইমানটা টিকে থাকতে পারে না। আমার নবীজি এই সমস্ত বিশাল বড় বড় সুন্নত তিনি আদায় করলেন, গালি শুনলেন কিন্তু হাসি মুখে তা বরণ করে নিলেন। নবীকে গণক বলা হলো, নবীকে কবি বলা হলো, নবীকে পাগল পর্যন্ত বলা হলো, কিন্তু আমার রাসূলকে পাগল বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলকে সার্টিফিকেট দিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান খায়রা মামনুনিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে পাগল বলুক, আপনাকে যে যা বলে বলুক, আপনি এই সমস্ত কথায় কোনো কান দিবেন না। আমি আপনাকে আমার দরবার থেকে, আমি আমার অফিস থেকে, আমি আমার আরশে আযীম থেকে আমি আপনার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিলাম, আপনি হলেন এই দেশ এই দুনিয়ার প্রতিটি মানুষের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা। জোরে বলে সুবহানাল্লাহ। সুমহান চরিত্রে আপনি অধিকারী। এই যে যোগ্যতা আল্লাহ তাআলা এই সম্মান
এই সার্টিফিকেট যে রাসূলকে দিয়েছেন, রাগ থাকার কারণে না, ধৈর্য থাকার কারণে, ধৈর্য থাকার কারণে। এই জন্য আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। পরিবার চালাতে রাগ লাগে না, ধৈর্য লাগে। অফিস চালাতে রাগ না, ধৈর্য দরকার, ধৈর্য দরকার। তবে হ্যাঁ, আমরা রেগে যাব কোন সময়, আমরা খেপে যাব কোন সময়, যেই সময় আমার চোখের সামনে যখন কেউ আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহর দিনকে নিয়ে যখন কথা বলা হবে, সেই সময় শুধু রাগলেই হবে না, ওই সময় বাতিলের বিরুদ্ধে মোকাবেলা আমার আপনার জন্য ফরজ হয়ে যায়, ঠিক কি না? এই জায়গায় আবার চুপচাপ থাকা যাবে না। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহর দিন কি না বাজে কথা বলবে, আমরা তাদের জিব্বা টেনে ছিড়ে মুসলমান। এই জায়গায় সুফিগিরি দেখালে চলবে না, ওজা করে করুক, আমি আমার তাহাজ্জুদে ব্যস্ত আছি না। ইমানদার, ইমানদার অন্যায় কাজ দেখলে সেই সময় সে প্রতিবাদী হয়ে উঠবে। অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, অপরাধ এক না সমান? এক না সমান? সমান অপরাধ। অন্যায়কে আমরা সহ্য করতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন হয়। আবার আমার পরের মেহমানের দিকে তাকিয়েও তো কথা বলতে হয়, সব দিকে খেয়াল করে। এই অসময়কালীন, এই সময় তো আমাদের ওয়াজের মৌসুম না। আমি হাফিজ ভাইয়ের সঙ্গে কথা বলতে নিয়ে, উনি এক পর্যায়ে বলিয়ে ফেললেন, শ্রোতা যদি মাহফিলের শ্রোতার সৌন্দর্য হলো নিচে বসে যাওয়া, নিচে বসে যাওয়া, খড় থাকবে, খড় থাকবে, কিছু সুন্দর বসার সামিয়ানা থাকবে, সামিয়ানা থাকবে, সে জায়গায় সুন্দর করে মাটিতে বসবে, মাটির আর্থিং যখন পাবে ওয়াজ তখন জমবে, উনি বলতেছিলেন। আসলেই তাই, ওয়াজের একটা সৌন্দর্য শীতকালে আমার দেশে ফুটে ওঠে, বলি আলহামদুলিল্লাহ। সেই ওয়াজ নামক সুন্দর ধারা, সুন্দর ধারা শত বছর ধরে এই ধারা চলে আসছে বাংলার জমিনে। এই ধারাকে বন্ধ করার জন্য যাত্রাওয়ালা, যাত্রাওয়ালা, পালাগানওয়ালারা এই ওয়াজের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। সতর্ক থাকতে হবে মুসলমান, হারাম বন্ধ হবে, হালাল বন্ধ করলে আমরা হালে ছেড়ে দেব না, হালে ছেড়ে দেব না, ন্যায় কাজকে আমরা কখনো বন্ধ হতে দেব না। এটা আমাদের ইমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেন? ইমানি দায়িত্ব। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চালাই আর কিছু সময়। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা ধৈর্যশীল হব। নাম্বার দুই আমরা শেষ করলাম অল্প সময়ে। নাম্বার তিন, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার জন্য পুরস্কার রেখেছেন। বান্দা নাম্বার তিন, ফাজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তাদের পুরস্কার রয়েছে। এর মধ্যে আরেকটা গুণ হলো কি করবে, যারা জবাব দেবে তাদের রবের, তার রব যা অর্ডার দিয়েছেন তার জবাব যারা দেবে ঠিক মতো, আল্লাহ তাআলা তাদের জন্য বিশাল পুরস্কার রেখে দিয়েছেন আখেরাতে। জোরে বলে সুবহানাল্লাহ। জবাবটা কি? আল্লাযীনা ইসতাজাবু লিরব্বিহিম, তাদের রবের ডাকে যারা সাড়া দেবে। আজান শুনলাম, এটা মূলত কার ডাক? আস্ত কন কেন? জয় বলেন কার ডাক? আজান শুনেছি, আজান শুনেছি, শোনা মাত্রই ইমানদার সবার আগে কোন দিকে যাবে? মসজিদে যাবে। এটা তার কয় নাম্বার ডিউটি? এক নাম্বার ডিউটি। আজান যখন হয়ে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিয়া যারা জবাব দিবি, সাবাতি দিল্লুহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ তাআলা সাত শ্রেণী আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। এর মধ্যে অন্যতম শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত বান্দাকে যার দিলটা লটকানো থাকে মসজিদগুলোর সাথে। বিয়ানি বাজার আছে, বিয়ানি বাজার মসজিদের দিকে তার নজর চলে যাবে। সিলেটে চলে গেছে, সিলেটের মসজিদের দিকে তার নজর চলে যাবে। একটা মসজিদ শুধু নয়, আজান শুনবে, সেই সঙ্গে সঙ্গে সে তার দিলটা লটকে রাখবে মসজিদের সাথে, দৌড় মেরে সে মসজিদের দিকে চলে যাবে। কারণ আল্লাহ বলছেন বান্দারে, দ্রুতগামী হও ভালো কাজের দিকে, আমার দিকে তুমি দৌড়ে দৌড়ে চলে আসো। ওসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াজান্নাতুন ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার।
তোমরা তোমাদের রবের দিকে মাগফিরাতের দিকে দৌড়ে দৌড়ে চলে আসো। আজান যখন হয়ে যাবে আমরা কার ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে সাড়া দেব। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। কিয়ামতের দিন সবার আগে হিসাব না হবে কিসের বলেন? নামাজের হিসাবটা না হবে, নামাজের ডিউটি আমরা সবার আগে পূরণ করব। জেনাতে নামাজ পড়ে না, সেনাতে নামাজ পড়ে না, সেনাতে নেতৃত্ব মানা হারাম, নেতৃত্ব মানা হারাম। আস্তে কোন কেন? জেনাতে নামাজ পড়ে না তার নেতৃত্ব মানা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে! জেনাতে নামাজ বাদ দেয় সে আল্লাহর হক নষ্ট করে, সে বান্দার হক আদায় করবে কেমনে? সম্মানিত ভাইয়েরা, আজকে সমাজে নামাজি না তা বেশি না বেনামাজি না তা বেশি? বলেন বলেন, নামাজি না বেনামাজি? বেনামাজি। নামাজ নাই, নামাজ নাই। যোগ্যতা কি? যোগ্যতা হলো, সুন্দর করে বিড়ির একখান টান মারতে পারে, মোষ একখান আছে আড়াই ইঞ্চি মোটা, হাইব্রিড জাতের মোষ, আর পেট একখান আছে দশ মাসের মতো মোটা, আছে না নাই? আছে না নাই? ওই সমস্ত নেতৃত্বই আজ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে যদি নামাজি নেতৃত্ব, দীনি নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব যদি সমাজে চালু থাকত, সমাজের প্রত্যেকটি জায়গায় আমরা একটা রহমতের দৃষ্টি আমরা লক্ষ্য করতাম, রহমতের পরিবেশ আমরা লক্ষ্য করতাম, ঠিক কিনা বলো? লক্ষ্য করতাম। আজকে কি আমরা রহমত দেখছি না গজব দেখতেছি? গজব, সব উল্টাপাল্টা। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে একটু কান লাগান। ঈমান যখন এনেছি, ঈমানটাকে আমরা নির্ভেজাল করব, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানটাকে আমরা জুলুম দিয়ে আবৃত করব না, আবৃত করব না। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আমরা ঈমানটাকে জুলুম দিয়ে আমরা সাজাবো না, আমরা ঈমানটাকে জুলুম মুক্ত করে, ঈমানটাকে নির্ভেজাল রাখবো, শিরিক মুক্ত রাখবো, বেদাত মুক্ত রাখবো, কুফর মুক্ত রাখবো, জুলুম মুক্ত রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ঈমানকে মজবুত করার জন্য এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার। আমরা পাপকে নিয়ন্ত্রণ করব, বড় বড় পাপকে, ফাহিশা কাজ ছেড়ে দেব, রাগকে নিয়ন্ত্রণ করে ধৈর্যশীলতার পরিচয় দেব, এবং কার ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে সাড়া দেব। সবচেয়ে বড় ডাক হলো আল্লাহর ডাক, এইটাকে সাড়া দিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজে। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সমস্ত আবদার গুলো আল্লাহর সামনে উপস্থাপন করব। আমার ভাইয়েরা, আমরা তো জন্ম সত্য ইসলাম পেয়েছি, চিন্তা করে দেখুন সেই সমস্ত সাহাবীদের দিকে যাদের বাপ কাফের ছিল তারা ইসলাম কবুল করেছেন, ওই সমস্ত সাহাবীর দিকে যাদের মা কাফেরা ছিল তারা ইসলাম কবুল করেছেন। আমরা সুন্দরভাবে ইসলামটা পেয়েছি, ইসলামটাকে আমরা লালন করব, ইসলামটাকে আমরা পালন করব, ইসলামটাকে গ্রহণ করব। আমরা ইমানের, ইমানের সে রক্ত গোলাপ, সে রক্ত গোলাপ, সেই সাহাবীদের ভিতরে ওই সমস্ত সাহাবীদের জীবনী পড়লে পরে আমরা কি আশান্বিত হই? কিছু কথা মনে পড়ে গেল, কুফুরের রাস্তা করে নিক্ষিপ্ত হওয়া, কুফুরের রাস্তা করে গড়ে ওঠা কিছু ইমানের রক্ত গোলাপ ছিলেন, তারা কি সুন্দর করে ইমান এনে ইমানটাকে শিরিক মুক্ত রেখেছেন, জুলুম মুক্ত রেখেছেন। তারা হচ্ছে আমাদের প্রেরণা, আমাদের নেতৃত্বের মূল অহংকার তারা, তাদেরকে আমরা ফলো করব। বেনামাজি কোন লোক আমার কোনদিন মডেল হতে পারে না, ইসলাম যার দল হবে না, ইসলাম যার তন্ত্র হবে না, ইসলাম যার আইন হবে না, সে লোকটার নাম আব্দুর রহমান হলেও আমার কাছে সে আমার কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, ইসলাম আছে, সম্পর্ক আছে, ইসলাম নাই সম্পর্ক নাই, সমস্ত সম্পর্ক হবে হচ্ছে দ্বীনের ভিত্তিতে। আমার ভাই, আমার পূর্বে আলোচনা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন হলো ভাই ভাইয়ের মতো, তারা ভাই ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ হবে। আমার বন্ধুগণ, আমাদের যে সম্পর্ক আমরা তৈরি করব, ঈমান বাদ দিয়ে না, ঈমান দিয়া কি দিয়ে বলেন? ঈমান দিয়ে আমরা সম্পর্ক গড়ব। কিছু কিছু সাহাবীরা, ঈমানটাকে রক্ষা করতে গিয়ে বাপ ছেড়ে দিয়েছেন, মা ছেড়ে দিয়েছেন,
নিজের ছেলের সন্তান ছেড়ে দিয়েছেন, সম্পদ ছেড়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, বিশেষ করে আমি কয়েকজন সাহাবীর কথা মনে পড়লে পরে আমার আপনা আপনি চোখে পানি চলে আসে। এর মধ্যে একজন সাহাবী ছিলেন, বাপ ছিল মোনাফেক, আবু আমের নামে একজন মোনাফেক ছিল মদিনার, সে খ্রিস্টান মোনাফেক ছিল। আবু আমের একজন নেতা শ্রেণীর লোক ছিল, অথচ তার কলিজার টুকরার সন্তান ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ মোনাফেক কিন্তু সন্তান হলো জান্নাতের গোলাপ, যেরকম সুবহানাল্লাহ। ইমানটাকে ঠিক রাখতে হবে। আরেকজন সাহাবি হলেন জাররা নামক একজন কাফেরের সন্তান ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামটা কবুল করে নিয়েছেন, দিনটা গ্রহণ করে নিয়েছেন। আল্লাহর ডাকে সাড়া দেওয়া কাকে বলে? শুধু নামাজি ডাকে সাড়া দেওয়ার নাম, কিন্তু শুধু সাড়া দেওয়া নয়, জিহাদের ময়দানের যখন ডাক চলে আসবে সেই সময়ে মূলত কার ডাক? وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। কার অর্ডার? আল্লাহর অর্ডার। জিহাদকে আজকে জঙ্গির সঙ্গে মেলানোর চেষ্টা আছে না নাই বলেন? পরীক্ষায় প্রশ্ন আসে, জঙ্গি কোথায় উৎপন্ন হয়? প্রশ্ন করেছে, চারটা অপশন রেখে দিয়েছে, জঙ্গি কোথায় উৎপন্ন হয়? নাম্বার ওয়ান মন্দির, নাম্বার টু কলেজ, নাম্বার থ্রি হলো চার্চ, নাম্বার চার হলো মাদ্রাসা। দেখেন এই চারটা অপশন দিয়ে বলে দেখো তো কোন জায়গায় জঙ্গি উৎপাদন হয়। কি লেখে? মাদ্রাসা। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে জঙ্গিটাকে জিহাদের সঙ্গে মিলানোর চেষ্টা করা হচ্ছে, অথচ সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ইমানদারের চেক শুধু নামাজে নয়, ইমানদারের ইমানের পরীক্ষা হয় হলো মাঠে ময়দানে, ঠিক কিনা বলেন? মোনাফেকরা নামাজ পড়ে, মোনাফেকরা নামাজ পড়ে না? মোনাফেকরা নামাজ পড়ে, ইমানদারও নামাজ পড়ে, কিন্তু মোনাফেক নামাজ পড়তে পারে কিন্তু জিহাদের কাজ করতে পারে না। সম্মানিত ভাইরা, এটাও আল্লাহর ডাকে সাড়া দেওয়ার একটা অংশ। জাররার সন্তান ওবায়দা ইসলাম কবুল করে তিনি হিজরত করেছেন মদিনায়। এক বছরে যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক চলে এলো। বদর যুদ্ধ যখন শুরু হবে, বদর যুদ্ধ শুধু কাফের আর মুসলমানের মাঝে যুদ্ধ নয়, কোরাইশ এবং মুসলমানদের মাঝে মাঝে যুদ্ধ নয়, এই যুদ্ধকে বলা হয় ভাই ভাই যুদ্ধ। এই যুদ্ধ হলো চাচা ভাতিজা যুদ্ধ, এই যুদ্ধ হলো শ্বশুর জামাই যুদ্ধ। আমি কি ভুল বললাম? এখানে যারা যুদ্ধ করতে এসেছিল কেউ কেউ আত্মীয়ের বাইরে, আত্মীয়ের মধ্যে অধিকাংশ, কারো শ্বশুর, কারো জামাই, কারো আপন ভাই, কারো ছেলে, কারো ভাতিজা, কারো ভাগিনা। কিন্তু এই দ্বন্দ্বের মূল কারণ আত্মীয়তা না ইসলাম? বলেন এই দ্বন্দ্বের মূল কারণ কি? ইসলাম। অর্থাৎ ইসলামকে মানতে গেলে সবার আগে আপনার জীবনের শত্রু হতে পারে আপনার ভাই, আপনার চাচা, আপনার প্রতিবেশী, আপনার রক্তের সম্পর্কের কোন মানুষ। ইসলাম এটাই বলে, ইসলাম এটাই বলে, ইসলাম এটাই বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন পয়গম্বর, তার বাবা একজন মুসলমান না কাফের? মুসলমান না কাফের, কাফের, একজন টাটকা মুশরিক। সে টাটকা মুশরিক, সে সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, ওবাইদা যুদ্ধের ময়দানে দাঁড়ালেন, যুদ্ধ শুরু হলো। আমার রাসূলের জামাই পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, যুদ্ধ করতে আসছে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা সেই যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে ওবায়দার কথা বলছিলাম, ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবার নিয়ে দাঁড়ায় আছেন আল্লাহর ডাকে সাড়া দেবার জন্য। আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহর ডাকে যারা সাড়া দেবে, জবাব যারা দেবে আল্লাহর ডাকে, যারা জবাব দেবে আল্লাহ তাআলা তাদেরকে ফাজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তাদের জন্য বিশাল বড় পুরস্কার রয়েছে। ওবায়দা করলেন কি? যুদ্ধের ময়দানে দাঁড়ালেন, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যুদ্ধ করতে নিয়ে হঠাৎ করে দেখতে পেলেন নিজের জন্মদানকারী পিতা তার সামনে দাঁড়ানো। নিজের জন্মদানকারী পিতা যখন দাঁড়ানো, পিতার প্রতি সন্তানের যে মহাব্বত, যে ভালোবাসা, এটা জাগ্রত হয়ে গেল। এক বছর হলো দেখা হয় না, সাক্ষাৎ হয় না, কথা হয় না। তরবারে গোটা আনিয়া তিনি ব্যাক করলেন, পিছু পিছু হটলেন, বাবাকে তিনি আক্রমণ করে বসলেন না,
কিন্তু পরক্ষণে চিন্তা করলেন, আমার জন্মদান কি পিতা কি পিতা মনে করে আজকে আমি পিতাকে ছেড়ে দিলাম। কিন্তু এই লোকটা এই মুহূর্তে যুদ্ধের মাধ্যমে যুদ্ধ করতে আসছে, কাফের ভূমিকা পালন করে ইসলামের বিরুদ্ধে সে লড়াই করতে আসছি, আমি আজকে পিতা মনে করে তাকে যদি ছেড়ে দেই তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে যদি প্রশ্ন করেন কি জবাবটা দেব, আমি তো তার ডাকে যুদ্ধ করতে আসছি। বাপকে বাপ না মনে করে, বাপকে শিরকের প্রতীক মনে করে তরবারি আবার কোষমুক্ত করে নিয়া চক্ষু বন্ধ করে বাবার দিকে সিংহের মতো গর্জন দিয়ে আগায় গেলেন। বাবার গর্দান বরাবর সর্বশক্তি প্রয়োগ করে তরবারি দিয়ে তার গলায় যখন আঘাত করলেন মস্তকটা ছিটকে পড়ে গেল। ওবায়দার বাপ দুনিয়া থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, যুদ্ধ এক পর্যায়ে শেষ হয়ে গেল। মুসলমানদের ভিতরে 14 জন সাহাবী শাহাদত বরণ করলেন, কিন্তু মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেল সবার মুখে হাসি, বিজয় এসেছে মুসলমানদের, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন সাহাবী না আমার ওবায়দা হাসে না কেন, কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ আজকে যুদ্ধের ময়দানে মারা গেছে। রাসূল বলেন কে মেরেছো তোমরা, কে মেরেছো তার বাবা কি হুজুর? আমরা কেউ তার বাপকে আঘাত করি নাই, ওবায়দা নিজেই তার বাপকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল দুটো হাত আগায় দিয়ে বলছেন ওবায়দা আমার বুকের মধ্যে চলে আয়, আজকে তুই আল্লাহর ডাকে সাড়া দিয়েছিস, তোর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত কি এত সস্তা? না। কি ত্যাগ তারা স্বীকার করেছেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ইতিহাস আছে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কি এক্সাম্পল তারা জীবনে বাস্তবায়ন করেছেন, কি পরিমাণ তারা স্যাক্রিফাইস করেছেন আমার বন্ধুগণ। নাম্বার চার হলো ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার চার হলো যারা আল্লাহর ডাকে সাড়া দেবে এবং নামাজ কায়েম যারা করবে, নামাজ কায়েমের যারা সংগ্রাম করবে, নামাজ কায়েমের সংগ্রামকে ফরজ কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা করে দিয়েছেন। নামাজ যদি আজকে সমাজে কায়েম থাকতো সুদ থাকতো না, নামাজকে সমাজে কায়েম থাকলে পরে জেনা থাকতো না, নামাজ আজকের সমাজে কায়েম থাকলে পরে আজকের সমাজে আমরা দেখতে পেতাম না রাতকে দিন, দিনকে রাত করা, কোন দুর্নীতি থাকতো না, নামাজ কায়েম মানে সমাজে কোনো পর্দাহীনতার পরিবেশ থাকতো না, জেনার কারবার থাকতো না। আজকে আমার দেশে নামাজ আদায় হয় মোটে নামাজ কায়েমের কোনো পরিবেশ নাই। সে নামাজ কায়েমের জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই। সে নামাজ কায়েম করতে গেলে নামাজ আগে আদায় করার দরকার আছে না নাই? সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? দেখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কারেক্টর হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি হাত নামান, আল্লাহ কবুল করুন প্রত্যেকটা পরিবারের প্রাপ্তবয়স্ক বয়স্কা নর এবং নারীকে পাঁচ ওয়াক্ত নামাজ, যেটা কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে, এই পাঁচ ওয়াক্ত নামাজকে সুন্দর করে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন।